আসসালামু আলাইকুম, নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি কথা বলবো মিলিবাগ দমনের উপায়, ইনসেকটিসাইড ফর মিলিবাগ। আমরা যারা কৃষিকাজ করি, আমরা ছকের বাগান হোক, কমার্শিয়াল বাগান হোক, উঠানাঙ্গিনে হোক, ছাদ বাগান হোক, পোকামাকড়ের আক্রমণ একটি বড় ফ্যাক্টর। এই পোকামাকড়ের আক্রমণের মধ্যে মিলিবাগ একটি আরও বড় ফ্যাক্টর। মিলিবাগ বা দয়ে পোকা নরম শরীর বিশিষ্ট সাদা দানাবিহীন পোকা। এরা কচি পাতার রস শোষণ করে খায়। কচি পাতার রস মিষ্টি থাকে, এরা শোষণ করে খায়। আক্রমণ বেশি হলে লিভ মাইনার বা পাতা কুকড়ে যায়, আস্তে আস্তে ডাইব্যাক হয়ে গাছ মারা যায়। মিলিবাগ শরীর থেকে মোম জাতীয় পদার্থ নির্গত করে, যা সারা শরীরকে আবৃত করে রাখে, যা গাছের সাথে একে অন্যের সাথে আবৃত করে রাখে। মোম জাতীয় পদার্থ কারণে এদের শরীরে সহজে পানি লাগে না। এদের এই সমস্ত পোকা থেকে শরীর থেকে এক জাতীয় বর্জ্য পদার্থ বের হয়, যার নাম হানিডিউ, যেটি খাওয়ার জন্য পিঁপড়ার দল আসে। এই পিঁপড়ার দল আমরা মনে করি মিলিবাগ খেতে আসে, আসলে পিঁপড়া আসে মিলিবাগ খেতে না, এরা মিলিবাগের হানিডিউ খেতে আসে। তো মোমের আস্তরণের কারণে এদেরকে এরা ভিতরে থাকে, এদের গায়ে পানি লাগে না এবং কোনো কীটনাশক বা ছত্রাকনাশক লাগে না, এরা ভিতরে থাকে। তো আমরা ঘরোয়া উপায়ে মিলিবাগ দমন করতে পারি। ঘরোয়া উপায়ে দমনের আমি পদ্ধতি বলতেছি, আপনারা দেখুন কীভাবে তৈরি করব। ঘরোয়া উপায়ে দমনের জন্য আমাদেরকে সর্বপ্রথম নিতে হবে বেকিং সোডা। বেকিং পাউডার নিলে হবে না, কারণ বেকিং সোডার কেমিক্যাল কম্পোজিশন হলো সোডিয়াম বাই কার্বোনেট। আমাদেরকে অবশ্যই বেকিং সোডা নিতে হবে। বেকিং পাউডার নিলে গাছের ক্ষতি হয়ে যাবে, কারণ এখানে মাত্র 30% সোডিয়াম কার্বোনেট থাকে। বেকিং সোডা নিতে হবে 2 চামচ। 2 চামচ নেওয়ার পর ভালো করে পানিতে গুলে ফেলতে হবে। সাথে নিতে হবে 2 চামচ নিম তেল বা সরিষার তেল। এরপর নিতে হবে 1 চামচ হ্যান্ড ওয়াশ বা ডিশ ওয়াশ। নিয়ে মিশ্রিত করে আমরা গাছে প্রয়োগ করব। গাছে প্রয়োগ করলে ইনশাল্লাহ মিলিবাগ দমন হয়ে যাবে। মিশ্রণটি প্রস্তুত করে আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে তৈরি করতে হবে, আপনারা দেখুন। এরপরে আরও আমরা কয়েকটি ঘরোয়া পদ্ধতি বলবো। ঘরোয়া পদ্ধতিগুলো হচ্ছে, আমরা রাবিং অ্যালকোহল, যেটি আমাদের ফার্মেসি বা দোকানে পাওয়া যায় বা ল্যাবরেটরিতে পাওয়া যায়, রাবিং অ্যালকোহল যোগ রাবিং অ্যালকোহলের সাথে সামান্য জল মিশ্রিত করে 1:1 অনুপাতে আমরা গাছে মিশ্রণ করে গাছে দিব। গাছে দিলে মিলিবাগ চলে যাবে। এরপর আমরা মশার কয়েল যেটি আছে, মশার কয়েলকে গরম পানিতে গুলে গাছে প্রয়োগ করতে পারি। গাছে প্রয়োগ করলেও মিলিবাগ চলে যাবে। এরপর আরও আমরা গরম জল বা গরম পানি, আমরা পানিতে গরম করে, একেবারে বেশি গরম না, হালকা গরম করে গাছে স্প্রে করতে পারি। গাছে স্প্রে করলে মিলিবাগ তাও চলে যাবে। তো এর সর্বশেষ পদ্ধতি হচ্ছে, আমরা আমাদের যে বাজারে যে মশা দমনের জন্য মর্টিন অ্যারোসল আছে, মর্টিন অ্যারোসল গাছে যদি স্প্রে করি, মিলিবাগের গায়ে স্প্রে করি, সাদা মাছির গায়ে স্প্রে করি, তাহলে মিলিবাগ একেবারে দমন হয়ে যাবে, সাদা মাছি চলে যাবে। তো যদি দমন হয়ে যায় তাহলে আমাদের আর ঘরোয়াভাবে আমরা আর কীটনাশক বা রাসায়নিক সার প্রয়োগ করতে হবে না। তো এইভাবে আক্রমণ বেশি হলে, যদি আক্রমণ বেশি হয়ে যায় তাহলে আমরা ঢালপালাগুলো ভেঙে কেটে ফেলবো, কেটে ফেলে পুড়ে ফেলতে হবে, অন্যথায় এটা অন্য গাছে ছড়িয়ে পড়বে। তো আমরা এইভাবে মিলিবাগ ঘরোয়া উপায়ে মিলিবাগ দমনের উপায়গুলো বললাম। আপনারা ইনশাল্লাহ চেষ্টা করবেন ঘরোয়া উপায়ে মিলিবাগ দমন হয়ে যাবে। আল্লাহ হাফেজ। যারা আমার চ্যানেলটি দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।